আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মারজিয়া মিরা সরকারি কর্মকর্তা কর্মচারী সবাইকে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন সচিব ডক্টর মুখলেস উল রহমান জানান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারাও সম্পদের হিসাব জমা দেবেন সরকারি প্রায় পনেরো লাখ কর্মচারী রয়েছেন কেউ সম্পদের হিসাব জমা না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি সচিবালয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় এসব তথ্য জানাল জনপ্রশাসন সচিব দুই সপ্তাহ পর থেকে আর্থিক বিবরণী জমা নিয়া শুরু হতে পারে বলেও জানান তিনি এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে 25 জেলায় নতুন করে টিসি নিয়োগ দেওয়া দিবে সরকার শুনছে এই কথাটা তখনই আপনি দিবেন এর বাইরে কি কি পরে 10 সময়ই তো আপনি একটু সচেতন হবেন দুর্নীতি প্রতিরোধ প্রথম কাজ হবে কি না বলেন শুধু অ্যাকাউন্ট এখান এর সাথে কোথায় কি আছে জমি জমা সঞ্চয়পত্র মানে আমি যদি সম্পদের বিবরণ দিই এই কমিটিটা যখন হবে টিওআর হবে কবে কোথায় কে কিভাবে জমা দিবে তখন আমরা ওই তালিকাও দিয়ে দেব সম্পদের মধ্যে কি কি উইদিন ফিফটিন ডেজ আমরা অফিস অফিসে পৌঁছে দেবো সেইখানে টাইম লাইন বলা থাকে কবে জমা দিবে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার চব্বিশ দিন পর পদত্যাগ করলেন স্পিকার শিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় শেখ হাসিনা সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিন শারমিন চৌধুরী দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে দুই সালে তিরিশ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিন শারমিন এরপর টানা তিনি এই দায়িত্বে ছিলেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু হলেও বহির চিকিৎসা সেবা বন্ধ রয়েছে বহির্বিভাগের বিভাগের ওয়ার্ড মাস্টার জানান সকাল থেকে বহির বিভাগের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ রয়েছে চিকিৎসকরা জানান দোষীদের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসে জরুরি বিভাগে তাদের সেবা চালু হয়েছে তবে সব দাবি আদায় না হওয়া পর্যন্ত বহির বিভাগ বন্ধ থাকবে বলে জানান তারা অন্যদিকে হাসপাতালের একদিকে হাসপাতালের অন্যান্য সেবা কার্যক্রম বন্ধ থাকায় ভর্তি থাকা রোগীদের চরম ভোগান্তি হচ্ছে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা ফিরে যাচ্ছেন সেবা না পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গায়েবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ভোরে গায়েবান্ধার শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতারকৃত সঞ্জয় পাল গাইবান্ধা শহরে সরকার পাড়া রঞ্জিত পালের ছেলে ওসি মাসুদ রানা জানান ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকায় সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে দ্রুতই তাকে ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি কুইক রেন্টাল প্রকল্পে ক্রয় সংক্রান্ত মন্ত্রীর একক ক্ষমতা এবং এ বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বিদ্যুৎ আইনের এই দুই ধারা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাম মাহবুব ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন আইন সচিব অর্থ সচিব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সচিব পেট্রোবাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে সকালে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন আইনের নয় ধারায় বলা হয়েছে এই আইনের অধীন গৃহীত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না আরেক ধারায় বলা হয়েছে জ্বালানি বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত বিষয় মন্ত্রীর একক ক্ষমতা থাকবে আইনের দুটি ধারায় সংবিধানের লঙ্ঘন বলে জানান যে মন্ত্রী তার একক বিবেচনায় একক ব্যক্তি বা কোম্পানির সাথে আলাপ আলোচনা করে তাকে বিদ্যুৎ উৎপাদনের কন্ট্রাক্ট সাইন করতে পারবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কর্মত শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে